নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আজ রাত বারোটার পর থেকেই জারি হচ্ছে লকডাউন চরম ভয়ানক পরিস্থিতি গোটা রাজ্যে গোটা রাজ্যে কি সারা দেশেই চরম ভয়ানক পরিস্থিতি চলছে লকডাউন ছাড়া হয়তো আর কোনো উপায় নেই এই মুহূর্তে একটি নতুন নির্দেশিকা জারি হয়েছে আগামীকাল থেকে কীভাবে চলতে হবে সাধারণ মানুষদের চলুন দেখে নেওয়া যাক রাজ্য সরকারের নতুন নির্দেশিকা দুপুর বারোটার পর থেকে দোকান বন্ধ সাপ্তাহিক হাট বাজার পনেরো দিনের জন্য বন্ধ পনেরো দিনের জন্য সরকারি বেসরকারি কার্যালয় বন্ধ সকল শিক্ষানুষ্ঠান পনেরো দিনের জন্য বন্ধের ঘোষণা বিবাহ ধর্মীয় অনুষ্ঠান মাত্র জন লোকের অনুমতি কোনো ধরনের অভ্যর্থনা অনুষ্ঠান করতে পারবেন না শেষকৃত্য অনুষ্ঠানে দশ জনের অনুমতি সকল ধর্মীয় অনুষ্ঠান পনেরো দিনের জন্য বন্ধ অটোরিকশা ট্যাক্সিতে চালক সহ দুইজন যাত্রীর অনুমতি মহিলা এবং শিশুর জন্য দুই চাকা বাহনে ওঠা নিষেধ আগামীকাল সকাল ছটা থেকে শুরু হবে নতুন নিয়ম নীতি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনার ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন জনসাধারণের স্বার্থে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন